বড় চাচা সাথে সাথে মুখ কালো করে ফেললেন। মেজ চাচা সব সময় এইভাবেই কথা বলেন, বড্ড খারাপ লাগে আমাদের সবার। আপাকে খুব পছন্দ করেন পাত্রপক্ষ, বড় চাচা খুব করে চাচ্ছিলেন সেই দিন যেন কাজী ডেকে কালমাটা পরিয়ে দেওয়া হয়, কিন্তু পাত্রপক্ষ এভাবে হুট করে বিয়েতে রাজি নয়। আমার দাদি বেঁচে আছেন তখনও, দাদা বেশ কিছু বছর আগে মারা গিয়েছেন। আমার দাদির অনেক অনুরোধ করেন পাত্রপক্ষকে, কিন্তু তারা কোনোভাবেই রাজিই হন না। সেদিনের মতো পাত্রপক্ষ চলে যায়। বড় চাচার আয়াস বুক বেঁধে বসে আছেন। যদিও সবার ধারণা এবারও পাত্রপক্ষ না করেই দেবেন, তবুও বাবার মন তো। বলে রাখা ভালো, আমার বড় চাচি আমার বড়দা মানে বড় চাচার ছেলে রাহায়ানকে জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি। মা মরা মেয়ের বাবাই যেন সব। সেদিন রাতে আমরা আমাদের নিচতলার হল ঘরে বসে রাতের খাবার খাচ্ছিলাম সবাই মিলে। মেজ চাচা হাসতে হাসতে বললেন, কি গো ভাইজান, এখনো তো পাত্রপক্ষ কিছু জানালই না, এবারও কি গেল বিয়েটা ভেঙে? আমার দাদি শক্ত গলায় বললেন, হারুন। আমার মেজ চাচার নাম হারুন, ভুলে যেও না তোমার আম্মা এখনো বেঁচে আছেন। বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলার সাহস পেয়েছ কোথা থেকে তুমি? আমার আব্বা চাচা ফুপুরা আর যাই হোক তাদের আম্মাকে ভীষণ ভয় পান। মেজ চাচা মুখ অন্ধকার করে চুপ করে বসে থাকেন। হঠাৎ আমাদের বাড়িতে লোডশেডিং হয়। সেদিন ছিল অমাবস্যার রাত, খুটখুটিয়ে অন্ধকার, এক হাত কাছের জিনিসও দেখতে পাচ্ছি না আমরা। আমার দাদি বললেন, তোমরা চুপ করে বসে থাকো, আমি যে হারকিনটা ধরিয়ে আনি। দাদি উঠে যাওয়ার ঠিক 2 মিনিটের মাথায় আমাদের জানালার কপাট সজোরে জানালার সাথে বাড়ি খেতে থাকে। বাইরে শোশো আওয়াজ করে ঝড়ের মতো বাতাস বইছে, আর বাতাসে কেমন যেন একটা গন্ধ, অনেকটা আগরবাতির মতো, কিন্তু তার চেয়ে অনেক বেশি কড়া। আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। বড় চাচা উঠে জানালাটা বন্ধ করতে যাবে, এর মধ্যে কে যেন বড় চাচার নাম ধরে ঠিক 3 বার ডাকলো। ডাকটা ভেসে এলো পুকুর পার থেকে, কালাম কালাম কালাম। আমরা আঁতকে উঠলাম। সন্ধ্যার পর থেকে আমাদের পাঁচিল ঘেরা বাড়ির মূল ফটক আটকানোই থাকে। বাড়ির লোক ছাড়া কোনোভাবেই কারোর পুকুর পাড়ে থাকা তো সম্ভব নয়, আর এমন গায়েবী আওয়াজ কোনো মানুষেরও হওয়া সম্ভব নয়। আমি ছুটে গিয়ে আমার মাকে জাপটে ধরলাম। সবার একই অবস্থা। আমার আব্বা জোরে জোরে তাকবীর দিতে লাগলেন, বড় চাচাও কালেমা পড়তে থাকলেন। সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশ। ঠিক 2 মিনিটের মাথায় আমার দাদি হারিকেন নিয়ে প্রবেশ করলেন। হারিকেনের আলোয় দেখলাম সবার মুখ ফ্যাকাশে হয়ে আছে। আমি আর বড় আপা আমার আম্মাকে জড়িয়ে কাঁপছি। দাদি শক্ত গলায় বললেন, কালাম। জি আম্মা। যে দৃশ্যই দেখো না কেন ভয় পাবে না, বিশ্বাস রাখবে, যাই হোক আমাদের ক্ষতি সে কখনোই করবে না। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে যাও, আর হ্যাঁ অবশ্যই গিয়ে সালাম দেবে। দাদির নির্দেশ পেয়ে বড় চাচা কাঁপতে কাঁপতে বেরিয়ে গেলেন। বাইরে তখন প্রলয়ঙ্কারী ঝড় আঘাত হেনেছে। আমার আব্বা বললেন, ভাইজান আপনি একা যাবেন, আমি আসি আপনার সাথে। আমার দাদি বললেন, না আশরাফ। আশরাফ হলো আমার আব্বার নাম। কালামকে একাই ডাকা হয়েছে, আর কেউ যাবে না। বেশ কিছুক্ষণ পর বড় চাচা ফিরে এলেন। ততক্ষণে ঝড় অনেকটা কমেছে। বড় চাচা ঘরে ঢোকার সাথে বিদ্যুৎও চলে এলো। আমাদের মুখ তখন আতঙ্কে ধু ধু করছে। আমাদের সবার জিজ্ঞাসা দৃষ্টি উপেক্ষা করে বড় চাচা দাদিকে বললেন, আম্মা আমাকে একটা কাঁথা দেন তো, আমার বড্ড শীত করছে, আমার একটু ঘুম দরকার। চাচার চোখ লাল টকটকে জবা ফুলের মতো হয়ে আছে। চাচার ওই মুখ দেখে আমরা কেউ কোনো কথা বলার সুযোগই পেলাম না। দাদি সেদিন চাচাকে একা ঘুমোতে যেতে দিলেন না, তার ঘরে নিয়ে রাখলেন। আমাদের কারোর ঘুম হলো না সে রাতে।
চাচার সে রাতে ধুম জ্বর আসে। দাদি সারা রাত চাচার মাথায় পানি পট্টি দিতে থাকলেন। ফজরের আজান হওয়ার ঠিক এক মিনিটের মাথায় চাচার শরীর ঘেমে জ্বরটা নেমে যায়। চাচা শোয়া থেকে উঠে বসে দাদিকে বললেন, আম্মা আমার খিদা পেয়েছে, আমাকে চিকন করে আলু ভেজে ভাত খেতে দেন একটু। দাদি সোজা রান্নাঘরে চলে গেলেন। চিকন করে আলু ভেজে গরম ভাত করলেন, নিজ হাতে ছেলের মুখে খাবারটা তুলে দিলেন। এরপর আমাদের সবাইকে ডাকলেন। চাচা সবার উদ্দেশ্যে বললেন, এখন বেশি কথা বলবো না, তোমরা বিয়ের আয়োজন করো, আজই রূপালীর বিয়ে হবে, হাতে সময় কম। মেজ চাচার মুখটা হয়ে গেল পুরো কালো, হামতা হামতা করে বললেন, ভাইজান কি জ্বরের ঘরে পাগল হয়ে গেলেন নাকি? কি পোলাপ বকছেন, ছেলে পক্ষ তো এখনো কিছুই জানালো না, কিসের আয়োজন বিয়ে হবে? বড় চাচা একটু মুচকি হেসে মেজ চাচার দিকে তাকিয়ে বললেন, শুধু জেনে রেখো একটা খারাপ ছায়া রূপালীর উপর থেকে চলে গেল, আর কোনো কথা বলার সময় নেই, কাজ শুরু করো তোমরা। কি হয়েছিল সেই ঝড়ের রাতে, কে ডেকেছিল বড় চাচাকে, আর কি কথাই বা হয়েছিল তাদের মধ্যে? কিন্তু আমাদের বাড়ির কেউ বড় চাচার কথা তেমন গভীরভাবে নিচ্ছে না। আমার দাদি আপাকে বললেন, যাও আশরা, তোমার দায়িত্ব গ্রামের সব বাড়িতে যেয়ে যেয়ে সবাইকে নিমন্ত্রণ জানানো, সর্দার বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, গ্রামের একটা ঘরও যেন বাদ না যায় দাওয়াত পেতে। আর হ্যাঁ, বলবে কোনো উপহারের দরকার নেই, সবাই যেন মন ভরে দোয়া করে যায় মেয়ে আর জামাইকে। আব্বা আমতা আমতা করে বললেন, আম্মা বড় ভাইজানের কথা শুনে এমন একটা সিদ্ধান্ত নেওয়া কি উচিত হবে? না মানে বলছিলাম, পাত্রপক্ষ এখনো কিছু তো জানায়নি, এখন যদি তারা বরাবরের মতো না করে দেয় তখন গ্রামের মানুষের সামনে সর্দার বাড়ির মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছেন? যে সর্দার বাড়ির সদস্যের সামনে কেউ চোখ তুলে কথা বলার সাহস পায় না, যদি বিয়েটা শেষ পর্যন্ত না হয় সবাই তো উপহাস করা শুরু করবে আমাদের। আমাদের কি ভাইজানের কথা শুনে এইভাবে এগোনো ঠিক হবে? কথাগুলো বলে আব্বা জিজ্ঞাসু দৃষ্টিতে দাদির দিকে তাকালেন। দাদি ভ্রু কুচকে আব্বার দিকে তাকিয়ে বললেন, তাই নাকি আশরাফ, সর্দার বাড়ির পুকুরের পুরানো ইতিহাস কি তুমি ভুলে গিয়েছ? পুনরায় মনে করিয়ে দিতে হবে? সাথে সাথে আব্বা মুখটা ফ্যাকাশে হয়ে গেল, থরথর করে কাঁপতে থাকলেন। এই ব্যাপারে আমাদের পুকুরের কিছুটা পুরানো ইতিহাস বলে রাখা ভালো, আমি তখন ছোট, মাত্রই হাঁটা শিখেছি, আমার ছোট ভাই রাজের তখন জন্ম হয়নি। আমাদের পূর্বপুরুষ ছিলেন জমিদার, দাদাজানের আব্বা বা তারও আগ থেকেই আমাদের জমিদারি, কিন্তু কালের বিবর্তনে আমার চাচারা বা আব্বা আস্তে আস্তে জমিদারি থেকে সরে আসেন। তাদের গঞ্জে সুবিশাল কাপড়ের ব্যবসা, আব্বাদের তিন ভাইয়ের গঞ্জে মোট 26 খানা কাপড়ের দোকান, যেগুলোর তত্ত্বাবধানতায় তারা তিন ভাই আর আমার বড় দাদা অর্থাৎ বড় চাচার ছেলে রায়হান করেন। এছাড়াও প্রচুর কর্মচারী রয়েছে সেখানে। আমার মেজ চাচার ছেলে সেজান এসবের ধারে কাছেও যায় না। যাই হোক, এই কাপড়ের ব্যবসা মূলত আমার দাদা জানি শুরু করেছিলেন, কিন্তু এর মধ্যে আমাদের বাড়িতে কিছুটা সমস্যা শুরু হয়। সমস্যাটা মূলত আমার আব্বাকে কেন্দ্র করেই করে। আমার দাদাজান তখন সবে মাত্র মৃত্যুবরণ করেছেন। তিনি যতদিন বেঁচেছিলেন তিনি তার তিন ছেলেকে আগলে রেখেছেন, কিন্তু তিনি মারা যাবার পর থেকেই আমার আব্বা কিছুটা খারাপ সঙ্গে পড়ে যান। দোকান পাট ব্যবসা বাণিজ্যের প্রতি কোনো মন ছিল না তখন তার, খারাপ সঙ্গে পড়ে মদ জুয়া ধরেন। আমি তখন ছোট্ট, এত কিছু তো বুঝি না। আমার দাদি বুঝতে পেরে আব্বাকে অনেক শাসন করেন, এমনকি এত বড় ছেলের গায়ে হাত পর্যন্ত তুলেছেন, কিন্তু কোনোভাবেই আব্বাকে সেসব খারাপ কাজ থেকে সরিয়ে আনা যাচ্ছিল না।
তিনি বড় চাচা বা মেজো চাচা দোকানে না থাকলে দোকানের ক্যাশ থেকে প্রচুর টাকা তুলে নিয়ে চলে যেতেন। শেষমেশ আমার দুই চাচা রেগে গিয়ে আব্বার দোকানে যাওয়াই বন্ধ করে দিলেন। তাতে আব্বা যেন আরো ক্ষুব্ধ হয়ে আরো বেপরোয়া হয়ে ওঠেন শুধুমাত্র টাকার জন্য। প্রায় রাতে আম্মার সাথে ঝগড়া করতেন এই টাকার জন্য। আম্মা ছোট আম্মিকে জড়িয়ে ধরে কাঁদতেন। আমার যদিও এইসব কিছুই মনে নেই, আমি বড় হলে আম্মা এসব আমাকে বলেছেন। এইভাবেই চলছিল দিনগুলো। আমার দাদি বা চাচারা কেউ আব্বাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারছিলেন না। গ্রামের লোকেরা অনেক কিছু জানতে শুরু করেছিল। দাদি ভীষণ দুশ্চিন্তা করতেন সবসময়। সর্দার বাড়ির মান সম্মান নিয়ে ছিলিমিলি খেলাটা তার যাতা কথা নয়। এরই মধ্যে একদিন আব্বা সারা রাত জুয়া খেলে হাতের টাকা সব শেষ করে বাড়ির দিকে আসছিলেন আম্মার গহনা নিয়ে যেতে, যা বিক্রি করে তিনি আবার যাবেন জুয়া খেলতে। তখন রাত প্রায় 4টা বাজে। ফজরের আজান দেয়নি তখনও। চারিদিকে রাতের অন্ধকার, আলো ফোটেনি তখনও। আব্বার কাছে মূল ফটকের চাবি থাকতো। আব্বা গেট খুলে আমাদের উঠানে পা দিতেই তিনি দেখলেন আমাদের বাড়ির আঙিনায় যেন দিনের আলোর মতো আলোই ফকফক করছে সমস্ত দিক। সেদিন পূর্ণিমাও ছিল না। সারা রাস্তায় আব্বা দেখেছেন ঘোর অন্ধকার। হঠাৎ বাড়ির মধ্যে এত আলো এলো কোথা থেকে? আব্বা কিছুটা কৌতূহল হয়ে এদিক সেদিক আলোর উৎস খুঁজতে লাগলেন। তখন তিনি বুঝলেন আলোটা আসছে আমাদের পুকুর থেকে। আব্বা আস্তে আস্তে পুকুর পাড়ে গেল। যতই তিনি সেদিকে যান ততই যেন আলোর তীব্রতর চোখ ঝলসে আসে তার। পুরো বাড়ি প্রায় শখানেক লাইটের আলো জ্বললেও বুঝি এত আলো হওয়া সম্ভব নয়। পুকুর পাড়ে আসতেই আব্বা থমকে দাঁড়ান। তিনি চোখ কোঁচলে আবার তাকান পুকুরের দিকে। ঠিক দেখছেন তো, নাকি কোনো ভ্রম? বারবার চোখ কচলাচ্ছে। নিশ্চিত হলেন যে তিনি ঠিকই দেখছেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? পুকুরের টলটলে স্বচ্ছ পানির উপর এক গাছা স্বর্ণের পাতা, যার শিকল পানির নিচে। এই পাতাগুলো থেকেই এমন আলো ঠিকরে বের হচ্ছে। কোনো স্বাভাবিক মস্তিষ্কের মানুষ হলে তিনি বুঝতে পারতেন এটা কোনো সাধারণ বিষয় নয়। কিন্তু আমার আব্বা তো তখন স্বাভাবিক অবস্থায় ছিলেন না, তার প্রচুর টাকার দরকার তখন। তিনি বুকে ফু দিয়ে আস্তে আস্তে পানিতে নেমে পড়েন ওই পাতা নেওয়ার উদ্দেশ্যে। কিন্তু যতই পাতা তুলতে যান ততই যেন পানির শিকড়ে নিচে চলে যান। ব্যাপারটা এমন যে পানির নিচ থেকে শিকড় টেনে না আনলে পাতা ওঠানো যাবে না। আমার আব্বাও সেই শিকড় টানতে টানতে পানির নিচের দিকে চলে যেতে লাগলেন। যত নিচে যান শিকড় যেন তত শক্ত হয়ে ওঠে। আব্বাও নাছোড় বান্দা, যেভাবেই হোক এই এক গাছা স্বর্ণের পাতা তার চাই চাই। এভাবে করে পানির একদম তলদেশে পৌঁছে যায় তিনি। কোন রকমের শিকড় ছিঁড়তে সক্ষম হয় সে। তাড়াতাড়ি করে উপরে উঠে আসতে চান, কারণ অনেকক্ষণ পর্যন্ত নিঃশ্বাস নিতে পারছিলেন না তিনি। কিন্তু বিপত্তি বাধে তখনই। যখন তিনি উপরে আসতে গেলেন তখনই মনে হলো কেউ তার মাথা চেপে ধরেছে আরো গভীরভাবে। আব্বা ভীষণ ভয় পেয়ে যান। একটাবার নিঃশ্বাস নেওয়ার জন্য ছটপট করতে থাকেন তিনি। যতই উপরে ওঠার চেষ্টা করেন ততই আরো ডুবে যেতে থাকেন পানির নিচে। তিনি চিৎকার করে তার দুই ভাইজানকে ডাকতে চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। আব্বা ভেবেছিলেন ওই দিন বুঝি তার শেষ দিন। হঠাৎ মনে হলো তার কানের কাছে মোটা গলায় কেউ বলল, এবারের মতো ছেড়ে দিলাম, ভালো হয়ে যা। আব্বার আর কিচ্ছু মনে নেই। পরের দিন তার যখন জ্ঞান ফেরে গল্পটি চলবে।
আপনারা একটু পরের পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে গল্পটি শোনার জন্য।